আগামীকাল অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার সামনে প্রথমবারের মতো ফাইনালে ওঠার একটা বড় সুযোগ সাউথ আফ্রিকার গায়ে চোকার ট্যাগ লাগানো থাকে যে তারা বড় টুর্নামেন্টের বড় কোনো ফাইনাল আসলে তারা খেলে না এবং তারা খুব কাছে গিয়ে হেরে আসে সেক্ষেত্রে এবারে সাউথ আফ্রিকা কিন্তু বেশ ব্যালেন্সড একটা টিম আমরা দেখেছি তারা কিন্তু দারুণ পারফর্ম করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে অস্ট্রেলিয়ার আবার অন্যরকম একটা ব্যাপার দেখেছি শুরুটা করেছে তারা হেরে সেখান থেকে টানা ছয়টা সাতটা ম্যাচ জিতে তারা দারুণ ফর্মে আছে এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেদিক থেকে যদি আমরা দেখি যে অস্ট্রেলিয়া তারা বলছে যে তারা তাদের স্বরূপে ফিরেছে এবং তারাই এবার ফাইনালটা খেলবে তারা এমনই আসলে আত্মবিশ্বাসী অন্যদিকে সাউথ আফ্রিকা বলছে যে এবারই সুযোগ তাদের এবারের যে টিমটা তারাই বিশ্বকাপ নাকি বিশ্বকাপ জয়ী টিম হতে পারে অর্থাৎ আগামীকাল খেলা দেখার পরই আসলে পরিষ্কার হয়ে যাবে যে কে বিশ্বজয়ী হতে যাচ্ছে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস